হে জগতবাসী, চলুন আমরা এখন স্বপ্ন জগতে চলে যাই। যেই স্বপ্ন জগতের ব্যাখ্যা বুঝলে আমরা ভবিষ্যতেরও আমরা আগাম খবর পাই এবং মৃত্যুর আগে পরে আমাদের কি হবে সেটাও আমরা জানতে পাই। এমন কিছু শিক্ষা আমরা অর্জন করে নেই, যে শিক্ষাগুলো আমরা রুহানি জগতে অগ্রসর হতে পাই। তবে হে জগতবাসী, যে স্বপ্ন নিয়ে যে আলোচনাগুলো করব একটু খেয়াল করে শুনবেন। সে আলোচনাগুলো হলো, যেমন একজন মানুষ সে ভাবতেছে যে আমি একটি ব্যবসাতে নামবো, এই ব্যবসাতে নামলে আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। সে যখন এই চিন্তাভাবনা করতে 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 ঘুমিয়ে পড়েছে এবং মন থেকে সে প্রস্তুতি নিয়েছে সে এটা করবে, তখন সেই চিন্তার রাজ্য থেকে তার কাছে স্বপ্ন এসে গেল। স্বপ্নে সে দেখতে পাচ্ছে যে সে ব্যবসাতে নেমেছে, সে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, অনেক সম্পদশালী সে হয়ে গেছে। তবে হে জগতবাসী, যে একটা কথা আছে যে উল্টা দেশে বসবাস, লাভ ক্ষতি আর সর্বনাশ, চেতন গুরু ভজে যেজন, শেষ হয় তার চিরহতাশ। এই কথাটি বলার যে উদ্দেশ্য, সেই বিষয়টি হলো যে সে যে দেখলো যে সে লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সম্পদশালী হয়ে গেছে, কিন্তু তখন ঘুম থেকে উঠে তার বুঝতে হবে যে আমি যে ব্যবসার চিন্তাভাবনা করেছি এটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে কেমন? যে আমি অবশ্যই এই ব্যবসায় মার খেয়ে যাব, বা আমি ফতুর হয়ে যাব, আমি রাস্তার ফকির হয়ে যেতে হবে, তখন এই ব্যবসাটা সে ত্যাগ করতে হবে। আচ্ছা, এখন দেখা যায় কোনো একটা ব্যক্তি চিন্তাভাবনা করতেছে যে আমি একটা সুন্দরী রূপসী স্ত্রী বিবাহ করব, তাহলে আমার পাড়া প্রতিবেশী এবং দেখা যায় আমার ফ্যামিলির লোক, তারা বলবে যে এই মুখের বউটা খুব সুন্দর, এই বিভিন্ন কিছু ইত্যাদি ইত্যাদি। তো এখন বিষয় হলো যে এসব চিন্তা করতে করতে যখন একটা লোক ঘুমিয়ে পড়ল, তখন সে দেখতে পাচ্ছে যে তার ঘরে একটা সুন্দরী রূপসী এসেছে এবং সে দেখতেছে যে সে তার সাথে সহবাসেও দেখতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে তার সংসার সুখ শান্তিতে ভরে গেছে, বা সে খুব ভালো কিছু অনুভব করছে। তো স্বপ্ন ভাঙার পরে যখন সে ঘুম থেকে জাগলো, তখন কি হলো? তখন সে তার মুর্শিদের কাছে চলে গেল। চলে যাওয়ার পরে তার মুর্শিদ তাকে বলতেছে, বাবারে, তুমি এমন একটা মেয়ে বিবাহ করো যে মেয়েটির মনটা খুব সুন্দর, চেহারা কালো হোক, কুচ্ছিত হোক, আঁকাবাঁকা হোক, কিন্তু তুমি একটা কালো কুচ্ছিত হোক একটা সুন্দর মনের একটা মানুষ তুমি বিবাহ করবা। তখন সে কি করলো? যে তার ভিতরে স্বপ্ন, যে আমি স্বপ্নে দেখিয়েছি, যে আমি সুন্দরী রূপসী বিবাহ করেছি, আমার ঘর স্বাচ্ছন্দ্যে ভরে গেছে, কিন্তু তার মুর্শিদ বললেন কি যে একটা কালো কুচ্ছিত মেয়ে হোক সমস্যা নেই, কিন্তু তুমি সেই মেয়েটার মন পরিষ্কার হতে হবে, এমন একটা মেয়েকে তুমি বিবাহ করবা। সে তার মুর্শিদের দরবার থেকে চলে এসেছে। চলে আসার পরে মুর্শিদের কথাও মানল না এবং সে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাও সে বুঝল না, বোঝার চেষ্টা করল না। তখন কি হলো? সে একটা সুন্দরী রূপসী দেখে বিবাহ করল। বিবাহ করার পরে এখন তো মোবাইলের যুগ, এই মোবাইলের যুগে তখন তার স্ত্রীকে যখন ঘরে রেখে যায়, তখন তার স্ত্রীর মোবাইল বিজি থাকে এবং সে বিভিন্ন জায়গাতে কথা বলতে থাকে। তখন সে যখন বাড়িতে আসে, দরজা নক করার আগ পর্যন্ত তাকে বিজি পায়, তার মোবাইলটা বিজি পাওয়া যায়। তো আবার তিনি কিছু জিজ্ঞাসা করেন না, চলে যায় কাজে কামে। পরে আবার যখন তার স্ত্রীকে ফোন দেয়, তখন তার স্ত্রীর মোবাইল শুধু বিজি পায়। তখন সে যখন আবার বাড়িতে ফিরল। দরজা নক করার পরে তিনি যখন ঘরে ঢুকল তখন সে দেখতেছে মোবাইলের যে স্ক্রিনে আলোটা জ্বলেই আছে, কিন্তু এটা এখনও নিবেনি। তো তার স্ত্রীকে কিছু বলে না। তখন তার স্ত্রী এক সময় একটু বাইর হয়েছে বা কিছু একটা, বা একটু বাথরুমে গেছে, তখন মোবাইল চেক আপ করে অনেকগুলো নাম্বার পেল। এই নাম্বারগুলো সে যখন নিল তখন অন্য মোবাইল দিয়ে যখন ফোন দেয় তো বিভিন্ন ছেলেরা রিসিভ করে। কেউ বলতেছে হাই, কেউ বলতেছে কি কেমন আছো, তোমার সাথে দেখা হবে কবে, তুমি তো জানো আমি তোমার পাগল, তুমি কি কেন সেখানে বিবাহ বসলে। তো সুন্দরী মেয়ের 10-15টা ছেলের সাথে তার লিঙ্ক করা। তো তখন তার মনের মধ্যে অশান্তির আরেক নাম দোজক। সে কিন্তু দোজক বুক করতেছে, বউরে কিচ্ছু বলতে পারতেছে না, এখন কি করবে। তখন সে স্বপ্নটাকেও রিচার্জ করলো না। স্বপ্ন দেখেছে তার সুন্দরী বউ এসেছে, সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, কিন্তু সে তো অশান্তির দেশে ঘুরতেছে। এটা কেন হইতেছে, কারণ কি? একমাত্র কারণ হলো এক, সে স্বপ্ন বোঝার চেষ্টা করেনি, কারণ উল্টা দেশে বসবাস, লাভ ক্ষতি আর সর্বনাশ। চেতন গুরু ভজে যেজন, শেষ হয় তার চিরহতাশ। কারণ চেতনোক্ত গুরু সে পেয়েছিল, তার গুরু তাকে বলেছিল তুমি এমন এমন বিয়ে করো। কারণ 10-15টা ছেলে লিঙ্ক দিয়ে রাখে কার সাথে, কোনো একটা সুন্দরী রূপসী থাকলে তার পিছলেই এতগুলো ছেলেপেলেরা লিঙ্ক দিয়ে রাখে। তবে আমি বলবো কালো কুচ্ছিত মেয়েদের মন ভালো, তারা স্বামীকে অনেক ভালোবাসে, কিন্তু দেখা যায় এদের দিকে 10-15টা ছেলের কোনো লিঙ্ক থাকে না। কারণ সে এমনি দেখতে কুচ্ছিত, কিন্তু ভিতরটা তার আলো, উপর দিয়ে কালো। তবে আজকের যে আলোচনাটি বোঝাতে চাইলাম, কেউ গুরু ধরেনি কিন্তু না ধরার পরেও সে স্বপ্ন বুঝে নেই। আবার কেউ স্বপ্ন দেখেছে কিন্তু সেটা কখনো গুরুর কাছে বুঝতে চায়নি, এবং গুরুর কাছে গেলে গুরু আগাম বলে দিলেন কিন্তু সে এটা মানলেন না। তবে দেখেন, একজন মানুষের যখন নিজেই অধঃপতন হয়ে যায়, নিজের জ্ঞানের দোষে যখন নিজেই অধঃপতন হয়ে যায়, তখন কিন্তু এখানে আল্লাহর কিছু আর করার থাকে না। আল্লাহ তো বলেছে আমি তোমাকে সতর্কবাণী দিয়েছি তোমার মুর্শিদের মাধ্যমে, আমি তোমাকে সতর্ক দিয়েছি তোমাকে স্বপ্নের মাধ্যমে, কিন্তু তুমি বুঝোনি। না বোঝার কারণে তুমি আজ এই অশান্তি ভোগ করতেছ। তবে হে জগতবাসী, সামনে আপনারা আমাদের আরও কিছু ভিডিও পাবেন এই স্বপ্ন সম্পর্কে, যা আরও একটু ভেঙে বলা হবে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত বলেই রাখছি, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।